press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। মানুষের জীবনে যেমন একদিকে থাকে বেশ কিছু বন্ধু, অপরদিকে তেমন থেকে থাকে তেমন কিছু শত্রুও। এখন বন্ধুদের কাছ থেকে আমরা নানান ধরনের সহযোগিতা উপকার পেয়ে থাকি, কিন্তু জীবনে যদি শত্রু থাকে তার দ্বারা কেবলই মাত্র ক্ষতি হয়ে থাকে জীবনে। আর এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না যাদের জীবনে কেউ না কেউ বা কোনো না কোনো শত্রু নেই। প্রশ্ন হলো, এই শত্রুকে কীভাবে দমন করা যায়, এই শত্রুকে কীভাবে বশ করা যায়। কারণ শত্রুরা তো কারোর জীবনে কখনো ভালো, উপকার, কল্যাণ, মঙ্গল এসব চায় না, তারা সদা সর্বদাই ক্ষতি চায়। সংসারে আমরা দেখি স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতার সম্পর্ক কখনো কখনো, আবার কখনো ছেলে বাবা মায়ের মধ্যে শত্রুতার সম্পর্ক, আত্মীয়তার মধ্যেই আমরা বিভিন্ন ধরনের শত্রুতার সম্পর্ক লক্ষ্য করে থাকি। আবার আত্মীয়তার বাইরেও কিছু কিছু মানুষের শত্রু থেকে থাকে, তাই শত্রুহীন জীবন একেবারেই কল্পনা করা যায় না। আমরা তো পুরাণে দেখেছি পিতা ও পুত্রের মধ্যে কি ভয়ঙ্কর শত্রুতা, হিরণ্যকশিপু অসুররাজ আর তার পুত্র হরিভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ হরিকে ভালোবাসতেন, ঈশ্বরকে বিশ্বাস করতেন, আর পিতা হিরণ্যকশিপু ছিলেন ঈশ্বর বিরোধী। তিনি পুত্রের এই হরিগুণগান কিছুতেই সহ্য করতে পারতেন না। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল প্রহ্লাদের জীবনে। পিতা নির্দেশ দিয়েছিলেন যে বিশাল হাতির পায়ের তলায় বালক প্রহ্লাদকে বেঁধে দিতে, যাতে তার মৃত্যু হয়। আবার কখনো পাহাড়ের উঁচু খাত থেকে বেঁধে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, এমনকি আগুনে পুড়িয়েও হত্যা করার চক্রান্ত করেছিলেন পিতা। কি ভয়ঙ্কর শত্রুতা, ভাবলেই শিউরে উঠতে হয়। এরকম শত্রুতা তো অনেকের জীবনে থাকে, কিন্তু সেই শত্রুতার হাত থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন, অর্থাৎ শত্রু কীভাবে দমন হবে, অর্থাৎ শত্রু আর আপনার জীবনে কখনো ক্ষতি চাইবে না, বা শত্রুকে কীভাবে নিজের বশে আনবেন, তার কি কোনো পদ আছে? হ্যাঁ আছে। কোনো টোটকা নয়, কোনো তাবিজ নয়, কোনো মাদুলি নয়, স্রেফ একটি জিনিস আছে, সেটি কি বলেছেন স্বয়ং লোকনাথ ব্রহ্মচারী। লোকনাথ ব্রহ্মচারী এ বিষয়ে আলোকপাত করেছেন। তিনি বলেছেন, দেখো, যার সঙ্গে হরি থাকে তার কখনো কোনো বিপদ হয় না, শত্রুও তার কোনো ক্ষতি করতে পারে না। আমরা দেখলাম যে কি অসাধারণ ঘটনা প্রহ্লাদের জীবনে আমরা পেয়েছি। প্রহ্লাদ কি করতেন? প্রহ্লাদ যেহেতু হরিগুণগান করতেন, সেহেতু তার পিতা সেটা সহ্য করতে পারতেন না। কিন্তু যেহেতু প্রহ্লাদ সবসময় হরিগুণগান করতেন, হরিকে বিশ্বাস করতেন, হরিকে স্মরণ মনন করতেন, তাই তার পিতা হিরণ্যকশিপু শত চেষ্টা করেও প্রহ্লাদের জীবনে কোনো ক্ষতি করতে পারেনি। তাই লোকনাথ বাবা বলছেন, লোকনাথ ব্রহ্মচারী বলছেন, সকালে, সন্ধ্যায়, রাতে তিনবার মাত্র হরিকে স্মরণ করো। হরিকে স্মরণ করলে তোমার শত্রু দমন হবেই, তোমার শত্রু বিনাশ হবেই। বিনাশ মানে মৃত্যু নয়, শত্রু আর কোনো ক্ষতি করতে উৎসাহিত হবে না, অথবা শত্রু তোমার বসে চলে আসবে। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের ভালো ভালো কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।
আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।